চুরি করা সামগ্রী বিক্রি করে জনতার হাতে আটক চোর। ঘটনা বিশালগড় কসবা এলাকায়। জানা যায়, বিশালগড় বাইদেদিঘি দ্বাদশ শ্রেণী বিশ্ববিদ্যালয়ের মিড ডে মিলের তিনটি গ্যাসের সিলিন্ডার চুরি হয়ে গেছে। গত সোমবার রাতে এই চুরির কাণ্ডটি সংঘটিত হয় বলে অনুমান। ঘটনাটি নজরে আসে বুধবার সকালে। খবর পাওয়া যায়, কসবা এলাকায় একটি চুরির সিলিন্ডার বিক্রি করা হয়েছে এবং সিলিন্ডারটি স্কুলের তা প্রমাণিত হওয়ার পর বেরিয়ে আসে চোরের নামগুলি। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ছুটে গিয়ে একজনকে আটক করে থানায় নিয়ে আসে, আর একজনকে এলাকাবাসী আটক করে বিশালগড় থানায় নিয়ে আসে। অভিযুক্তরা হল জয় দাস, অপর একজন প্রসেনজিৎ দাস, তাদের বাড়ি কসবা এলাকায়। গতকাল রাত্রেবেলা, কালকে তো বিদ্যালয় বন্ধ ছিল, এর আগের দিন মনে রাত্রেবেলা চুরিটা হয়েছে। আমরা তো কেউ বিদ্যালয়ে, আমার শিক্ষক মহাশয়রা কেউ বিদ্যালয়ে পৌঁছিনি। তখন আজকে ভোরবেলা আমি ঘুমে থাকতে আমাকে ফোন করেছে যে আপনি তো চেয়ারম্যান, আপনি বিদ্যালয়ে আসুন। মিড ডে মিলের ঘরের তালা ভেঙে মিড ডে মিলের যে গ্যাসের সিলিন্ডার ছিল, তিনটা সিলিন্ডার চুরি করে নিয়ে গেছে। তখন আমরা এলাকার মানুষের কাছ থেকে খবর পাই যে একটা সিলিন্ডার আমাদের এলাকাতে বিক্রি হয়েছে। তো আমরা সবাই মিলে ওই জায়গাতে গেলাম, গিয়ে দেখলাম ঠিকই একটা সিলিন্ডার বিক্রি করেছে। হ্যাঁ, তার নাম হলো জয় দাস, আরেকজন তার নাম হলো লুকু, লুকু ডাকনাম লুকু আর কি, শাহ। তো আমরা তারপর আমাদের থানাতে আমরা ইনফরমেশন দিই, তখন থানার স্টাফ গিয়েছে জয় শাহকে তুলে নিয়ে এসেছে, এবং লুকু শাহ গিয়েছিল, হ্যাঁ, সে দুইজনে মিলে ওই সিলিন্ডারটা ওই বাড়িতে বিক্রি করেছে। আর দুইটা সিলিন্ডারের কোনো খবর আমরা পাইনি। তো লুকু শাহকে আমরা এখন বর্তমানে থানায় নিয়ে এসেছি। স্যার আমাদেরকে বলেছেন যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।